এখন চট্টগ্রাম বোর্ড 2021 সালে গাণিতিক সমস্যার সমাধান করব। খুব কনসেপচুয়াল একটা বোর্ড কোশ্চেন, হ্যাঁ দুটো কনসেপচুয়াল বোর্ড কোশ্চেন আছে। একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021 সাল, আমি ভুল না করে থাকলে, হ্যাঁ অবশ্যই। আর একটা কোশ্চেন একই টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2021 সাল, এবং সেটা এমিটার সংক্রান্ত এবং এমিটার গ্যালভানোমিটার সংক্রান্ত থেকে তোমাদের আসা, এবং ঘ নম্বরটা মেজিক্যাল অ্যাপ্রোচে তোমাদের সলভ করে দেব, মনে হবে না যে এভাবে সলভ করা যায়। ওকে আসি আমরা। বলতেছে চিত্রে একটি এমিটার বর্তনী দেখানো হলো যার পাল্লা হচ্ছে 0 থেকে 10, তার মানে এই এমিটারটা সর্বোচ্চ পরিমাপ সর্বোচ্চ পর্যন্ত তড়িৎ পরিমাপ করতে পারে, যেটা সেটা হচ্ছে আমাদের 10 এম্পিয়ার। কত এম্পিয়ার? 10 এম্পিয়ার। এটা হচ্ছে আইম্যাক্স বা সর্বোচ্চ পরিমাণ তড়িৎ মাপতে পারে সে। আচ্ছা রহিম বেশি তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য এমিটারে পাল্লা 10 গুণ বৃদ্ধি করতে চাইলো। ওকে গ নম্বর বলতেছে আইজি ইজ গোল্ড হট, অর্থাৎ এই যে গ্যালভানোমিটারের পাঠ কত হবে নির্ণয় করতে হবে তড়িৎ প্রবাহটা, রহিমের আকাঙ্ক্ষা পূরণের জন্য কী ব্যবস্থা নিতে হবে না হবে সেটা গাণিতিকভাবে দেখাইতে হবে। ওকে গ নম্বরে চলে আসি। আইজি বের করার তো কোনো ব্যাপার না, কারণ আমাদের এখানে মূল আইডিয়াও আছে। কী দিয়ে বের করবো? ওই সেই সিডিআর। তাহলে বলবা তড়িৎ বিভাজক নীতি ব্যবহার করে পাই কী পাবো? আইজি ইজ ইকুয়াল টু হবে কী হবে একবারে বলা যাবে, কয়েকভাবে করা যাবে ভাই, বিভিন্ন অ্যাপ্রোচ আছে, দরকার নেই এভাবে করে ফেলো। আইজি ইজ ইকুয়াল টু হবে আমাদের কী হবে? আইজি সমান এখানে মূল আই ইনটু আরপি, তাই না? আর নিচে হচ্ছে তোমার আর অফ এক্স। আরে ভাই সূত্র মনে আছে না? আই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আই ইনটু আরপি, নিচে হচ্ছে তোমার আর এফ এক্স সিডিআরটা। তো এখান থেকে আইজির মানটা বের করতে বলতেছে কার মানটা, কার কার ভ্যালুটা, এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ যাবে সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ আইজি। মনে করলাম এর মধ্য দিয়ে যে তড়িৎটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আইজি, এবং আইজিটা বের করতে হবে। তো এখান থেকে আইজি ইজ ইকুয়াল টু হবে আমাদের মূল আই কত আমাদের এখানে 8 এম্পিয়ার, 8 ইনটু আরপি বলতে 20 আর 1-এর তুল্য। তাহলে 20 আর 1-এর তুল্য কত আসে দেখি তো, তাহলে আরপি ইজ ইকুয়াল টু হবে গুণফল বাই যোগফল, গুণফল হচ্ছে 20 গুণন 1, যোগফল হচ্ছে 21, তার মানে 20 বাই কত, বলতো 21, এটা হবে আমাদের 20 ÷ 21 ইন্টু আর এক্স। আর এক্স বলতে এই যে গ্যালভানোমিটারের যে রোডটা আছে, মানে যার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বের করতেছি তার রোধ, তার রোধ কত? 20। এই যে সেই 20 ক্যান্সেল আউট, থাকতেছে 8 বাই 21, এত কী বলতো এম্পিয়ার, কাজ শেষ। কী বোঝা গেছে? হ্যাঁ, তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত যে তড়িৎটা, সে তড়িৎটা হচ্ছে আমাদের এত এম্পিয়ার, কাজ শেষ। এবার গ নম্বরটা গেল, এবার এটা আরোভাবে করা যাবে, হ্যাঁ কয়েকভাবে করা যাবে, কীভাবে করা যাবে তোমার একটু হিন্টস দেই। তুমি বুঝতেই পারতেছো যে এই গ্যালভানোমিটার আর শান্ট পরস্পর কেমন অবস্থা আছে, সমান্তরাল অবস্থা আছে, তার মানে আমি বুঝতে পারতেছি ভি অফ গ্যালভানোমিটার আর ভি অফ শান্ট কেমন হবে, দুটো সমান হবে। তো এখান থেকে চাইলেও বের করা যায়, দরকার নেই আমরা ওইভাবে বের করে নিব, ঠিক আছে, অথবা আরোভাবে বের করা যাবে, মানে বিভিন্ন অ্যাপ্রোচে বের করা যায় ভাই, আর কিছু না। ওকে আমরা এবার আসি ঘ নম্বরটা, রহিমের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কী ব্যবস্থা নিতে হবে গাণিতিকভাবে দেখাইতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা তুমি খেয়াল করে দেখো তো আমাদের যে এমিটারটা আছে সেই এমিটারটা সর্বোচ্চ মাপতে পারে কত? মাপতে পারে 10 এম্পিয়ার পর্যন্ত। কত মাপতে পারে সর্বোচ্চ? 10 এম্পিয়ার। তার মানে আমি বুঝতে পারতেছি আমাদের এমিটার সর্বোচ্চ পরিমাণ যে পরিমাপ প্রবাহ মাপতে পারে সেটা হচ্ছে আমাদের 10 এম্পিয়ার পর্যন্ত, ঠিক আছে। এখন সে মাপতে চাচ্ছে কত? মাপতে চাচ্ছে এমিটারে পাল্লা 10 গুণ করতে চাচ্ছে, তার মানে সর্বোচ্চ মাপতে পারে 10, এই 10-এর আবার 10 গুণ করলে মাপতে সে চাইতেছে কত? 100 এম্পিয়ার। কত এম্পিয়ার? 100। তার মানে ব্যাপারটা বুঝতে পারতেছি এখানে এই যে গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট যুক্ত করার ফলে কিন্তু এমিটার হয়ে গেছে, কিন্তু এই যে একম শান্ট যুক্ত করার ফলে কিন্তু সে 10 গুণ পাল্লা মাপ মানে 10 গুণ বেশি মাপতে পারতেছে না, তার মানে শানটাকে আউট করে দিই, শানটাকে আউট করে দিয়ে শুধুমাত্র থাকছে কি এখানে গ্যালভানোমিটার, এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের যে রোডটা দ্যাট ইজ আর জি ইজ ইকুয়াল টু 20 ওহম দেওয়া আছে, এবং এই গ্যালভানোমিটারটা এখানে গ্যালভানোমিটারটা শান্ট বাদে কিন্তু সে গ্যালভানোমিটারে থাকতেছে শুধুমাত্র, আর শান্ট যখন ধরতে কাজ করতেছে তখন এমিটার হচ্ছে। তো আমাদের তোমার কমেন্টস হবে এরকমটা যে শান্তের মানটা এত থেকে এত পরিবর্তিত করলে তার আকাঙ্ক্ষা পূরণ হবে, সেটা আমি বের করতে চাচ্ছি, কেমন বের করে দেখো সেটা। তোমরা বলছিলাম গ্যালভানোমিটারের সঙ্গে কথা বুঝিও, গ্যালভানোমিটারের সঙ্গে আমাদের জানা আছে কনসেপ্টটা মনে হয় যে গ্যালভানোমিটারের সঙ্গে যদি আমরা ছোট্ট মানের একটা রোধ ব্যবহার করি এবং যাকে আমরা সংক্ষেপে বলি শান্ট, এবং সেটা যদি সমান্তরালে ব্যবহার করি তখন আমরা এই গ্যালভানোমিটার এবং শান্ট মিলে যেটা পাই সেটা হয় আমাদের এমিটার। কীটার? এমিটার। তাহলে এই যে গ্যালভানোমিটারটা, এই গ্যালভানোমিটারটা খেয়াল করে দেখো, গ্যালভানোমিটারটা সর্বোচ্চ পরিমাপ করতে পারতেছে কত, মানে এমিটারটা হচ্ছে গ্যালভানোমিটারটা, সে কত পরিমাপ করতে পারছে? 10। তার মানে এখানে আমাদের যে আই অফ জি থাকতেছে সেই আই অফ জিটা হচ্ছে সর্বোচ্চ কত? 10 এম্পিয়ার মাপতে পারতেছে। কিন্তু 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 এই গ্যালভানোমিটারের শান্ট মিলে হচ্ছে আমাদের এমিটার, কিন্তু এটা সর্বোচ্চ মাপতে পারতেছে কত, মানে শান্ট যখন আমি কিছু বলতেছি তখন এটা সর্বোচ্চ মাপতে পারতেছে সর্বোচ্চ কত, এটা মাপতে পারতেছে কত? তোমার 10 এম্পিয়ার। কিন্তু তাকে সে মাপতে চাচ্ছে কত? সে মাপতে চাচ্ছে কত? 100 এম্পিয়ার। কয়েকগুণ বেশি? 10 গুণ। বুঝছে সর্বোচ্চ পাল্লার তুলনায় কয়েকগুণ বেশি? 10 গুণ। এখন এই যে এপাশ দিয়ে আসতেছে কত? 10। এপাশ দিয়ে আসতেছে কত? 10।
তাহলে তুমি আমাকে বলো তো, সরি এবার যে আসছে কত, 100, সে 100 মাপতে চাচ্ছে কিন্তু মাপতে পারে সর্বোচ্চ কত, 10। তাহলে কেমনে আমি হিসাব করবো এটা? প্রথম কথা যে ভাই 100 এর পাশে আসুক, আসার পর এমন একটা শান ব্যবহার করবো যাতে পরে, এমন একটা রোধের শান ব্যবহার করবো যাতে পরে 90 এম্পিয়ার তড়িৎ যায় এই পাশে। এর অনেক কনসেপ্ট আছে, আমি তোমাদের কনসেপ্ট দিয়ে দেবো এমিটার শান্টের। 90 এম্পিয়ার যায় এই পাশে, বাদ বাকি 10 এম্পিয়ার যায় এই পাশে। তাহলে আমি বুঝতে পারবো 90 আর 10 মিলে কত হচ্ছে 100। হ্যাঁ, সেই গ্যালভানোমিটার দিয়ে 100 মাপা যাচ্ছে, যাচ্ছে 10 কিন্তু আমি বলতেছি কত, যাচ্ছে 10 কিন্তু আমি বলতেছি কত, 100। কেমনে বললাম, শান্টের কারণে। কথা বুঝি, এমন একটা শান্ট ব্যবহার করছি যাতে পরে শান্টের যে রোডটা আছে সেই রোধের কারণে এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে কত, 90 এম্পিয়ার, আর এই পাশে যাচ্ছে কত বলুন, 10 এম্পিয়ার। ঠিক আছে, এখন দেখি তো শান্টের মানটা কত হলে এই পাশে যে 90 যাবে, যদি এই পাশে যে 90 যায় তাহলে 90 আর 10 মিলে কত হচ্ছে, 100। রহিমের আঙ্গা পূরণ হয়ে গেছে, দেখি এবার কেমনে আসে। ভাই মূল কথা যেটা সেটা হচ্ছে এরকমটা, ভাই এই গ্যালভানোমিটারটা শান্টটা, শান্টের রোধ যেটা আমাদের, শান্টের রোধ যেটা সেটা আছে আমাদের 1 ওহম। গ্যালভানোমিটার এবং শান্ট পরস্পর কেমন অবস্থা আছে, সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে কী সমান হয়, বিভব সমান হয়। তাহলে আমি বুঝতে পারতেছি এখান থেকে যে ভি অফ, কথা বলো, ভি অফ গ্যালভানোমিটার এবং ভি অফ শান্ট পরস্পর হবে কেমন, সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারবো অনায়াসে ভি অফ গ্যালভানোমিটার যেটা হবে, সেটা হচ্ছে আমাদের ভি সমান আছে আমাদের আই ইন্টু আর। এখানে হবে আমাদের আই ইন্টু আর, এখানে হবে গ্যালভানোমিটার, এখানে হবে শান্ট, তাহলে এরপর আসে যে আই অফ জি যেটা, সেটা সর্বোচ্চ কত, 10, এখানে বসাই দাও 10। আর অফ জি যেটা সেটা কত আমাদের দেওয়া আছে, 20, এই যে 20 বসাই দিলাম। এখানে আই অফ এস, আই অফ এস বলতে সেটা কত এম্পিয়ার, 90, এই যে 90 ইন্টু কী বের করতে হবে, আর এস। আবার আরে ভাই, আর এস যে কথা, শান্ট, শান্টের রোধ কী কথা, একই কথা, তো আমি শুধুমাত্র এস লিখলাম। তাহলে এখান থেকে এস ইজ ইকুয়াল টু হবে কী হচ্ছে, 10 × 20 মিলে হচ্ছে 200, ডিভাইডেড বাই কী বলতো, 90। 0 0 ক্যান্সেল আউট করলে 20/ কত বলতো, 9। আলটিমেটলি থাকে কত, 20/9 যে কথা বলো, 20/9 তার মানে আসতেছে 2.222 কত বলতো, ওহম। একদম ক্লিয়ার, আমি স্পষ্ট, আমি একদম কী স্পষ্ট যে ভাইয়া, আমাদের রহিমের আকাঙ্ক্ষা পূরণ হবে তখনই যখন শান্টের মানটা 1 ওহমের জায়গায় কত ওহম, কত ওহম বানাবো আমরা বলতো, শান্টের জায়গায় যখন 1-এর জায়গায় কত আসবে, 2.22 ওহম। তাহলে শান্ট আসে 1 থেকে কত, 1। তো এখন আমি এই 1টাকে রেখে এইটার মানটা ওইটা বানাইতে চাচ্ছি, তাহলে কত যুক্ত করতে হবে, এই শান্টের সঙ্গে আর একটা ছোট্ট মানের রোধ যুক্ত করতে হবে যার মানটা হবে 1.222 ওহম, যাতে পরে এই 1.22 আর 1 যুক্ত করে কত আসে, 2.222 ওহম। এইটা আছে আমাদের কমেন্টস, এই মুশিটা মেজিক্যাল অ্যাপ্রোচ হয়ে গেলো, দেখো কত সুন্দর। এবং এই যে তোমার এমিটার আছে, এমিটারের প্রত্যেকটা কনসেপ্টে এরকম, আর কিছু না, এমিটার গেল ভালো মিটার। এবার আমরা চলে আসবো ওই যে বরিশাল বোর্ড 2021 সালটা।